পর্ন জগৎ নিয়ে দেশে দেশে বিতর্কের শেষ নেই, তবুও এর প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। ইন্টারনেটে সবচেয়ে বেশি যে জিনিস খোঁজা হয় সেটা পর্ন। ফলে বর্তমান সময়ে পর্ন শিল্পের বাজার গরম, দিন দিন বাড়ছে চাহিদা। পর্ন স্টাররা আগে লুকিয়ে থাকতেন একটা শ্রেণীর মধ্যেই, কিন্তু এখন তারা মেইন স্ট্রিম সিনেমায় চলে আসছেন। বাজার বেশ গরম, ছবি হিট হচ্ছে পটাপট। পরিচালক প্রযোজকরা ছবির হিটের আরও সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন, কিন্তু এত কিছুর পরেও কে কত কামিয়েছেন বা কামাচ্ছেন পর্ন শিল্পে তা নিয়ে কোনো সম্যক ধারণা নেই কারোরই। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি থাকছে পর্ন স্টারদের মধ্যে কে কত টাকা রোজগার করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি এ নিয়ে সমীক্ষা করেন একটি বিখ্যাত সংবাদ চ্যানেল CNBC। তাদের সমীক্ষা অনুযায়ী মহিলা শিল্পীদেরই পারিশ্রমিক সবচেয়ে বেশি, যার মধ্যে যৌন আবেদন যত বেশি তার দর তত বেশি। তাছাড়া এই শিল্পের বাইরেও যার একটা পরিচিতি আছে তার দর বেশি, যেমন কোনো মডেল, কোনো মেইন স্ট্রিম অভিনেত্রী। নতুনদের মধ্যে আবার অন্য সমীকরণ, যে যত নতুন তার দর বেশি। যেমন জীবনে প্রথমবার ক্যামেরার সামনে যিনি এলেন তার পারিশ্রমিক বেশি, ধীরে ধীরে সে দর পড়তে থাকে, যদি না তার ছবির চাহিদা বাড়তে শুরু করে। যদি কোনোভাবে কোনো শিল্পীর চাহিদা বাড়তে শুরু করে তার পারিশ্রমিকও বাড়তে থাকে। এখানে অবশ্যই পারফরম্যান্সটা একটা বড় ফ্যাক্টর। মহিলা শিল্পী সাধারণত ট্র্যাডিশনাল দৃশ্যের ক্ষেত্রে অভিনেত্রীদের আয় প্রায় $800 থেকে $1000, নাম করা অভিনেত্রীদের ক্ষেত্রে সেটা $1500 হতে পারে, আবার কখনও সখনও তা $2000 অঙ্কও ছুঁয়ে যায়, নতুনদের ক্ষেত্রে $300 আশেপাশে। তবে নবাগতারা ভিন্ন ভিন্ন দৃশ্যের জন্য আলাদা আলাদা পারিশ্রমিক চাইতে পারেন। পুরুষ শিল্পী নীল ছবির ক্ষেত্রে পুরুষ শিল্পীর চাহিদা নির্ভর করে প্রয়োজনের উপর, মানে ট্র্যাডিশনাল ছবির ক্ষেত্রে পুরুষের প্রয়োজন, নচেত নয়। আয়ের দিক দিয়েও তারা কিছুটা পিছিয়ে, পর্দায় তাদের পারফরম্যান্সের উপর পুরোটা নির্ভর করে না, ব্যতিক্রম অবশ্যই আছে। যারা তারকা পর্যায়ে পৌঁছে গেছেন তাদের চাহিদা অবশ্যই বেশি। তাদের ছাড়া সাধারণত পুরুষ শিল্পীরা $500 থেকে $600 আয় করেন, নাম করা শিল্পীরা পান $700 থেকে $900, সুপার স্টারদের আয় $1500 মতো। ক্যামেরার পিছনে পরিচালকরা মোটামুটি $1000 থেকে $1500 আয় করেন, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য $3000 পারিশ্রমিক পান পরিচালকরা। লেখকরা পান খুবই কম, $250 থেকে $400, অবশ্য কী বা লেখেন। ক্যামেরা পার্সনদেরও আয় কম, $500 থেকে $700, যাদের নিজেদের ক্যামেরা আছে তাদের চাহিদা বেশি। ক্যানন 5D Mark থাকলে রেটটা বেশি, সুযোগ বেশি, সাধারণত 2 থেকে 4 দিন চলে প্রোডাকশনের কাজ, কোনো কোনো ক্ষেত্রে 8 দিনেও গড়াতে পারে। সাউন্ড টেকনিশিয়ানরা পান $300 থেকে $400, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের আয় $100 থেকে $200। মেন স্ট্রিম ফিল্মের মতো এখানেও স্টিল ফটোগ্রাফার থাকে, তাদের আয় প্রতিদিন $500, অবশ্য সারাদিনের জন্য, মানে যতক্ষণ শুটিং চলবে ততক্ষণের জন্য। মেকআপ আর্টিস্টরা একটা গোটা দিনের জন্য পান $500, তবে তারা অল্প সময়ের জন্য কাজ করলে, অর্থাৎ মেকআপের কাজ ছেড়ে বেরিয়ে গেলে $100 থেকে $150 পান। তবে অধিকাংশ ক্ষেত্রেই অভিনেতা অভিনেত্রীদের কেউ কেউ টেকেন 5 থেকে 6 মাস, কেউ টেকেন 2 থেকে 5 বছর। অবশ্যই এমনও তারকা আছেন যারা টিকে গেছেন বেশ কিছু বছর, তবে সংখ্যাটা কম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।